এবং সেলফির কথা বললেন, একটা সাধারণ সেলফি নিয়ে যেভাবে আমাদের বিএনপি সংগ্রামী মহাসচিব বলেছিলেন সেলফি গলায় ঝুলে বলে চলেন, এখন আমরা তো দেখলাম সেলফি শুধু গলায় ঝুলানে নাই, সেলফি গলায় ঝুলিয়ে নাচতে নাচতে আমেরিকা গিয়েছেন এবং আমেরিকা গিয়ে কিভাবে একটা উষ্টা খেয়েছেন বলা চলবে? এটা একটা লজ্জার এই জাতির জন্য, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য ভিসা নীতি প্রয়োগ এবং সেটা বাস্তবায়ন যদি সামান্যতম এই অবৈধ প্রধানমন্ত্রীর প্রতি যদি সামান্যতম একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমেরিকার যদি সম্মান থাকত, তাহলে আমার মনে হয় তিনি আমেরিকায় অবস্থানকালে এই ভিসা নীতি প্রয়োগ এইটা ঘোষণা দিতেন না। তারাও আসলে আমি মনে করি গণতান্ত্রিক যত রাষ্ট্র আছে তারাও বুঝতে পেরেছে এই বাংলাদেশটিকে কীভাবে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। সেই কারণে আজকে আপনারা জানেন পৃথিবী হচ্ছে গ্লোবাল ভিলেজ, এক জায়গায় সমস্যা হলে সেই সমস্যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই কারণেই আজকে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো চাচ্ছে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র সেখানে তারা ফিরে আসুক। সেই কারণেই আমরা মনে করি যে এই লজ্জার হাত থেকে যদি এই জাতিকে মুক্ত করতে হয়, এই লজ্জার হাত থেকে এই দেশকে রক্ষা করতে হয়, তাহলে এই এক দফা দাবির প্রতি মিনিমাম সম্মান রেখে আপনারা চলে যান। যদি চলে না যান তাহলে আপনাদেরকে চলে যেতেই হবে, যে কোনো সময় সমস্ত জাতি রাজপথে অবস্থান নিবে, রাজপথ দখল করবে, আপনাদেরকে চলে যেতে বাধ্য করবে ইনশাল্লাহ। দেখুন যখন মানুষ সব হারিয়ে ফেলে তখন সে কিন্তু পাগলের মতো আচরণ করে। এই অবৈধ সরকারটি বুঝে ফেলেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না, সেই কারণে তারা ক্ষমতায় থাকার জন্য তাদের কি হবে এটা হয়তো তারা নাও কিছু চিন্তা নাও করতে পারে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার করে যে এই যে স্যাংশন আসছে কিংবা ভিসা নীতি প্রয়োগ হচ্ছে, এরপরও গুটি কয়েক সুবিধাভোগী ভোগী যারা সত্যিকার অর্থে জানে এই স্যাংশনের, ওই ইতিমধ্যে আপনারা তো জানেন যেহেতু প্রয়োগ শুরু হয়ে গিয়েছে, তারা অনেকেই জানে যে তারা পৃথিবীর কোথাও যেতে পারবে না, সেই কারণে তারা যে কোনো সময় যে কোনো ঘটনা সংগঠিত করতে পারে, সেটাই হয়তো বা মার্কিন রাষ্ট্রদূত বলেছে। কারণ পরবর্তীতে কি হবে, এই জাতির কি হবে, এদেশের কি হবে, এটা হয়তো বা তারা চিন্তা করবে না, একটা দুর্ঘটনা ঘটিয়ে বলছে, সেই কারণে হয়তো বা তারা নিরাপত্তার কথা বলছে। ওবায়দুল কাদের যার অপর নাম হচ্ছে কাউয়া কাদের, সেই কাউয়া কাদের এই জাতির সামনে প্রতিদিন যে বেফাঁস বক্তব্য দিয়ে থাকে সেটা এই জাতি যেমন ঘৃণা মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে, সারা বিশ্বের গণতন্ত্রকামী যত রাষ্ট্র আছে তারাও ঠিক একইভাবে প্রত্যাখ্যান করে। কাজে ওবায়দুল কাদের বক্তব্যের খুব বেশি যে গুরুত্ব আছে, তার বক্তব্যের প্রতি উত্তর যে বিএনপির মতো এত জনপ্রিয় একটি দল যেই দলটি এই মুহূর্তে যদি নির্বাচন দেয়, আমি মনে করি বাংলাদেশের 300 আসনের দুই একটি আসন ছাড়া বাকি সব আসনে বিপুল ভোটে জয়লাভ করবে। কাজেই ওবায়দুল কাদেরের বক্তব্যের আমাদের কাছে কোনো গুরুত্ব নেই। কামরুল ইসলাম না গমরুল ইসলাম, আমার মনে হয় জাতি গমরুল ইসলাম হিসাবেই বেশি স্থিত। এই গমরুল ইসলাম বটতলার উকিল, এই বটতলার উকিল দুর্নীতিবাজ, ক্ষমতায় এসে বিশেষ করে মন্ত্রী হয়েই এই সময় টিভির মতো একটা টিভি খুলে বসে আছে, যে আপনারা জানেন একটা টিভি খুলতে কত শো টাকা কত শত কোটি টাকা লাগে। আমরা প্রশ্ন করি এই সমস্ত টাকা কোথায় পেলেন, সেগুলোর উত্তর আগে দেন, তারপরে আপনারা এইসব কথার জাতি শুনবে। আমার মনে হয় জাতি তার কোনো কথা শুনে বলে আমার মনে হয় না। এই স্যাংশনের বিষয়টা আওয়ামী লীগ বলছে যে এটা বিরোধী দল এবং বিএনপির উপরও কার্যকর হবে, এবং অন্যদিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী তিনি টিচার হাসকে বলেছেন যে সীমা লঙ্ঘন করেছেন, যুক্তরাষ্ট্রে ফিরে যান। আগে জাতি বলতো কি মনে মনে কলা খায়, আর এখন জাতি বলে মনে মনে কাঁঠালের বার্গার খায়। কারণ আপনারা জানেন এই অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রী নিশিরাতের ধৈর্যের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের দারিদ্রতা নিয়ে যেভাবে তামাশা করে এবং বিভিন্ন সময়ে যে সমস্ত মানে অবাস্তব রেসিপি দিয়ে থাকে, সেই রেসিপি এখন বাংলাদেশের মানুষ সব সময় তাদেরকে কষ্ট দেয়,
সেই কারণেই স্যাংশন সম্পর্কে যারা যা বলে এটা প্রতি আমি মনে করি যে বাংলাদেশে যে স্যাংশনটি হয়েছে এটা আমাদের একদিকে আমি বলতে চাই একটা লজ্জার এটা বেদনার অন্যদিকে বলবো যে এই জাতি আসলে এমন একটা ফেরাউনের অথবা হিটলারের পেতাত্তা একটা অবৈধ সরকার জোর করে ক্ষমতায় আছে যারা গুম করে খুন করে যারা ভোট চুরির মধ্য দিয়ে 2014 সাল 18 সালে ক্ষমতায় আছে এবং কথা বলতে গেলে বিএনপির মতো সবচেয়ে জনপ্রিয় দলের হাজার হাজার না অবৈধ 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 ভোট চোর এবং যারা একটা সাধারণ মশা মারতে পারে না বাংলাদেশে আপনারা জানেন ডেঙ্গুতে যত লোক মারা গিয়েছে অতীত দিনে এরকম কোথাও নেই এবং পৃথিবীর কোথাও এটা ইতিহাস নাই আমি এই ভোট চোর মেয়রকে বলবো এইসব বেফাস কথা না বলে আপনি আপনার দায়িত্ব পালন করেন ডেঙ্গুতে এত লোক মারা যাচ্ছে এই প্রত্যেকটা মৃত্যুর আপনার হিসাব দিতে হবে আপনি এইসব বেফাস কথা বলেন আর এর কথার কোনো উত্তর দেওয়ার আমার ইচ্ছা নাই কারণ এ সবসময় এত আজেবাজে কথা বলে এইটার কি উত্তর দিব বলেন আমরা শুধু একটাই বলবো এই এই যারা এই যে বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের মানুষের দুর্ভোগ নিয়ে যারা তামাশা করে তাদের অনতিবিলম্বে আমরা এই দেশ থেকে উৎখাত করব তাদের ক্ষমতা থেকে উৎখাত করব এবং এই এক দফা দাবি বাস্তবায়ন করব আপনাদের ক্যাপ্টেন আমেরিকায় আমাদের তো লজ্জা আমাদের লজ্জা এই কারণে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং 30 লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে এই রাষ্ট্রটি আমরা পেয়েছি এবং আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্যে দিয়ে এবং তিনি নিজে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে বন্দী ছিলেন এবং আমাদের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেটা তো নির্বাসনে পাঠিয়েছেন অবৈধভাবে ক্ষমতায় আছেন